হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করছো। খ্রিস্টপূর্ব ভারতবর্ষে বিখ্যাত পণ্ডিত চালুক্যের কথায় কণ্ঠ মিলিয়ে বলতে হয়, শত্রু তখন অদৃশ্য তখন লুকিয়ে থাকায় বর্তমানের কাজ। আমরা লুকিয়ে আছি বটে, কিন্তু প্রতিটি নতুন দিন নতুন সকাল নতুন প্রত্যাশা, কবে আমরা বেরোতে পারবো। আমি আলিফা সুলতানা টিকতা, এজ মডেল স্কুলের কোঅর্ডিনেটর। আমি আজকে নবম ও দশম শ্রেণীর একটি গল্প অভাগী স্বর্গ নিয়ে উপস্থিত হয়েছি। এই পাঠের শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে সে সম্পর্কে এখন আলোচনা করব। সামন্তদের নির্মম রূপ সম্পর্কে ধারণা লাভ করতে পারব, হতদরিদ্র পরিবারের দুঃখ দুর্দশা সম্পর্কে জানতে পারব, ধনী লোকের মৃত্যুর পর তার সৎকারের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান সম্পর্কে জানতে পারব, মৃত্যুকালে স্বামীর পদতলি গ্রহণ ইত্যাদি সংস্কার সম্পর্কে জ্ঞান লাভ করতে পারব, সেকালে জমিদার মহাজন কর্তৃক পুষ্য চাকরদের ধারণ সাধারণ প্রজাদের প্রতি নির্মম আচরণ সম্পর্কে ধারণা লাভ করতে পারব, সংসারে নানা অভাব অভিযোগ ও মাতৃভক্তির অকৃত্রিম ভালোবাসার প্রকাশ সম্পর্কে জানতে পারব, মায়ের শেষ ইচ্ছা পূরণের ব্যর্থ সন্তানের কষ্ট যন্ত্রণা আবেগ অনুভূতি সম্পর্কে জানতে পারব। অভাগী স্বর্গ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করব। শরৎচন্দ্র নামটি হচ্ছে জনপ্রিয়তা। সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে অভাগী স্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে। শরৎচন্দ্র বাংলা কথা সাহিত্যের দুর্লভ জনপ্রিয়তার অধিকারী। তাকে বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী বলা হয়। জন্ম 1876 খ্রিস্টাব্দে 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য বইগুলি হল দেবদাস, রামের সুমতি, শ্রীকান্ত, চার পর্ব, গৃহদাহ, দেনা পাওনা, এটা হলো সামাজিক উপন্যাস। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের একটি তুখোড় রাজনৈতিক উপন্যাস, যেটা পথের দাবি। শরৎচন্দ্র অনিলা দেবী নামে ছদ্ম নামে সে একটি গ্রন্থ রচনা করেন। তার মৃত্যু 1938 খ্রিস্টাব্দে 16 জানুয়ারি মৃত্যুবরণ করেন। এখন আমরা গল্পে আসি। আমাদের গল্প হলো অভাগী স্বর্গ। অভাগী স্বর্গ এই গল্পটি একটা মৃত্যু দিয়ে শুরু হয়েছে। এখানে মুখুজ্জ মশাইয়ের স্ত্রী পঞ্চাশোদ্দ, সে 7 দিনের জ্বরে মারা যায়। 7 দিনের জ্বরে মারা যাওয়ার, এখানে মৃত্যু হলো যেমন কষ্টের, এখানে এই মৃত্যুটা কোনো কষ্টের না, কারণ এখানে তাদের অনুষ্ঠান, তাদের আরম্ভ নানান রকম আয়োজন দেখে মনে হচ্ছে এটা যেন আবার নতুন করে বিয়ে হচ্ছে, এরকম তাদের আয়োজন। মুখুজ্জে তার চার ছেলে তিন মেয়ে, নাতি নাতনি জামাই সবাই মিলে তার গিন্নিকে সাজাচ্ছে নানাভাবে। মৃত্যুর পর হিন্দুদের রবং পরিবারে ওদের হলো নানা রকম সাজসজ্জা করে ধূপ ধূনা, তারপরে আলতা, নানা রকম শাড়ি, দামি কাপড় পরে তাদেরকে সাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়। তারপর তার বড় ছেলে, গ্রামের লোকজন সবাই মিলে তাকে শ্মশানঘাটে নিয়ে যায়। সেখানে তার যারা তখনকার দিন যখন তাদের ছিল তাদের দামি কাঠ দিয়ে যারা ধনী তাদেরকে দামি কাঠ দিয়ে পোড়ানো হতো। দামি কাঠ বলতে তখন চন্দন কাঠকে বোঝানো হতো, চন্দন কাঠ ঘি দিয়ে পোড়ানো হতো চন্দন কাঠ দিয়ে। সেখানে যখন তার রানীমাকে নিয়ে যাচ্ছে মুখুজ্জবাড়ির বড় গিন্নিকে হরিবল হরিবল বলে, তারপরে দূরে থেকে কাঙ্গালির মা, এখানে গল্পে কাঙ্গালির মা বলে সম্বোধন করা হয়েছে, কাঙ্গালির মা দূরে থেকে সে কিছু বেগুন তরিতরকারি উঠায় নিয়ে আসতেছিল, হয়তো বা সে বিক্রি করবে কিংবা খাবে এরকম ধরনের। তারপর যখন দেখে গিন্নি মাকে সৎকারের জন্য নিয়ে যাচ্ছে, তখন সেও পিছু পিছু তাদের যাচ্ছে ওখানে। যখন ওখানে যেয়ে সে
একদম কাছে যেতে পারেনি, কারণ সে ছিল দুলি মেয়ে। তখনকার সমাজে দুলি বলতে পালকি, যারা পালকি চালায় তাদেরকে বোঝানো হতো, নিচু জাত বলে তাকে তাদেরকে আখ্যায়িত করা হতো, এই জন্য তারা কাছে যেতে পারতো না। তার মনে হচ্ছিল যে গিন্নিমাকে যে এত সুন্দর করে সাজিয়েছে কপালে চন্দন দিয়ে, পায়ে আলতা দিয়ে, লাল টুকরে, তার মনে হচ্ছিল যে তার কপাল থেকে একটু চন্দন নিয়ে, পা থেকে আলতা নিয়ে তার কপালে দিতে, কিন্তু তার কাছে যাইতে পারবে না বিধায় সে সাহস করতে পারেনি। তখন তার মনে হচ্ছিল যে এরকম যদি মৃত্যু আমার হতো, এরকম যদি আমিও, তার ধারণা যে গিন্নিমাকে সাজিয়ে গুজিয়ে যখন তার বড় ছেলে মুখাগ্নি করে, তখন তার মনে হচ্ছিলো আমিও যদি এরকম একটা মৃত্যু পেতাম, কে আমাকে যদি ওরকম একটা এরকম করে সাজিয়ে যে স্বর্গে পাঠানো হতো। তার ধারণা তার গিন্নিমা স্বর্গে যাচ্ছে। এখন যখন মুখাগ্নি করে, মুখাগ্নি করার পরে ধোয়া উঠে, ধোয়া থেকে সে কাঙ্কালিমা দেখতেছে যে গিন্নিমা স্বর্গে যাচ্ছে। তখন এটা সে দেখতে পাচ্ছে যে রথে করে সে স্বর্গে যাচ্ছে। তখন তা কাঙ্কালি এসে তার মাকে ডাক দেয় এবং বলে যে মা এখন কী করতেছিস, তুই কাঁদছিস কেন? বলে গিন্নিমা গিন্নিমা মারা গেছে, তাতে তোর কী হয়েছে, চল বাড়ি যাই। পরে বলে যে দেখ দেখ গিন্নিমা স্বর্গে যাচ্ছে রথে করে, আসলে কিচ্ছু না, এটা হলো ধোঁয়া। কাঙ্গালি দেখতেছে এটা কিছু না, একটা ধোঁয়া। তারপরে তার মার কথা বিশ্বাস করে, আচ্ছা ঠিক আছে, সে হলো স্বর্গে যাচ্ছে, চল বাড়ি যায়। তারপর বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পর এখানে যে গল্পটা আমরা শুরু আলোচনা গল্প নিয়ে আলোচনা করতে, সে মেইন হলো অভাগী। এখানে অভাগী ছিল নিচু জাতে দুলির মেয়ে। তারপরে অভাগের বিয়ে হয় রসিকবাগের কাছে। রসিকবাগ আবার এখানে লেখক একটু ব্যঙ্গ করে বলেছে, রসিকবাগ অন্য একটি বাগি নিয়ে নিয়ে অন্য গ্রামে চলে গিয়েছে, কারণ অভাগীকে রেখে তার একটা ছেলে আছে কাঙ্গালি, কাঙ্গালিকে রেখে তার স্বামী আরেকটা বিয়ে করে অন্য জায়গায় চলে যায়। তারপরে অভাগী ছেলেকে নিয়ে সে দুঃখে কষ্টে জীবন অতিবাহিত করেন। তারপর সে একদিন রাত্রে ছেলেকে বলছে যে আজকে তোর কাজে যাওয়ার দরকার নেই, আজকে শরীরটা ভালো না, চল আমরা একটু গল্প করি। তারপর সে গল্প করতেছে রাজপুত্রের পুতুলের গল্প বলতেছে ছেলেকে, বলতে বলতে সে চলে যায়। সেই গল্পটা রেখে সে গিন্নিমা রথে করে স্বর্গে যাচ্ছে, এগুলি বলা শেষ। তার হলো এইটাই ধ্যান ধারণা, এইটাই মনের মধ্যে এসে যে ওই রকম মৃত্যু যদি আমার হতো, মানে এত কষ্টে বেঁচে থাকাচ্ছে, তার কাছে মৃত্যুরাই তার কাছে শ্রেয় মনে হয়েছে। তারপর তার ছেলেকে বলেন যে কাঙ্গালি আমি আমাকে এরকম করে মুখাগ্নি করে আমাকে সৎকার করবেন। তারপর কাঙ্গাল বলে আচ্ছা ঠিক আছে, তুমি যখন ইচ্ছা তোমার আশা আমি পূর্ণ করব। তারপরে রাত গভীর হয়, আস্তে আস্তে কাঙ্গালিয়ার অভাগী জ্বর এসে, জ্বর থেকে তো অনেক জ্বর চলে আসে, সকালে দিন খুব জ্বর। এখানে একটা কথা, তখনকার দিনে জ্বর হলে মানুষ মারা যেত, মারা গেছে। তারপরে অভাগী যখন জ্বর পাতে থাকে, তারপরে সকাল হয়ে যায়, কাঙ্গালি দৌড়াদৌড়ি করতে থাকে যে মাকে কীভাবে চিকিৎসা করবে। তারপরে সে দৌড়ে তার ঘটি ছিল, ঘটি বন্ধক রেখে সে ওষুধ নিয়ে এসে, চারটা বড়ি নিয়ে এসে এসে মাকে দেয়। মাকে তো খায় না, সে ফেলে দেয়। যে দূর জাতেরা দূরের মেয়েরা কখন ওষুধ খায় না, তারা এমনিতেই ভালো হয়ে যায়, সে খায় না। তারপরে তার ছেলেকে বলে যে আমার আরেকটা ইচ্ছা পূর্ণ করতে হবে, বাবাকে একটু খবর দিতে পারবি? সে মৃত্যুর আগে তার স্বামীর পায়ের ধুলো নিয়ে মরতে চায়। তারপরে কাঙ্গালি সে দৌড়ায় যায়, দৌড়ায় তার ছেলে বাবাকে ডেকে নিয়ে আসে। রসিকবাগ যখন আসে, তার মনে হয়েছিল যে সে জানতো না যে অভাগী অসুস্থ। তবে এসে দেখে যে অভাগী একদম মৃত্যু সজ্জা, সে নড়াচড়া করতে পারছে, চোখ মিলে তাকাতে পারছে না। তারপরেও সে এই অবস্থায় তার পায়ের ধুলো নিতে যাচ্ছে। এটা দেখে রসিকবাগ একদম স্তব্ধ হয়ে যায় এবং সে তার চোখে জল এসে পড়ে এবং সে মনে মনে চিন্তা করে, আমি যাকে অবহেলা করেছি, তাকে যাকে কখনো তাকে ভরণ পোষণ করিনি, তার দায়িত্ব নিইনি, তাকে খোঁজখবর রাখিনি, অথচ সে আমার পায়ের মৃত্যুর আগে পায়ের ধুলো নিতে যাচ্ছে। তারপরে অভাগী কোনো রকমে
তুলসী তলে থেকে পায়ে একটু হাত ছোঁয়ে কপালে দিয়ে তারপরে সে মারা যান। মারা যাওয়ার পরে এখন তার ইচ্ছা ছিল যে গিন্নিমার মতো তাকে সৎকার করেন, তারপরে কাঙ্গালের দৌড়া যায় তার মা সৎকারের ব্যবস্থা করার জন্য। তো ওদের উঠানে একটা গাছ ছিল, কদম গাছ ছিল। রশিদ বার সাথে সাথে সে কদম গাছটা কাটতে যায়। কাটতে যাওয়ার সাথে সাথে জমিদারের পেয়াদা এসে রশিদবারকে একটা থাপ্পড় মেরে দেয় যে কার হুকুমে গাছটা কাটতেছিস। এই গাছ বলছে যে এটা তো এই অভাগী লাগিয়েছে, ওর উঠোনের গাছ অসৎকারের জন্য এই জন্য কাটতেছি। না, এটা যদি কাটে এটা তো জমিদারের জায়গা, অভাগী গাছ লাগাইলে কি হবে? এখানে যদি এই গাছটা কাটতেছে তাহলে হলো 5 টাকা তোকে দিতে হবে। তখনকার সময় তো ওরা 5 টাকা কোথায় পাবে, 5 টাকা দেওয়ার মতো ওদের সামর্থ্য ছিল না। তারপরে কাঙ্গালে দৌড়ায় যায় জমিদারের কাছে, ওখানেও কোনো সুবিধা পায় না। তারা আরও উল্টা নানান রকম বকা ঝোকা দিয়ে ওখান থেকে বের করে দেয় যে কিসের জন্য আসছে, নিশ্চয় খাজনা দেশ নেই, টাকা বাকি আছে, এগুলি বলে টোলে ওখান থেকে বিদায় করে দেয়। এদিকে কাঙ্গালে দৌড়াচ্ছে কীভাবে তার মা সৎকার করবে না চিন্তা ভাবনা। তারপরে মুখুজির বাড়িতে যান, ওখানে আবার শ্রাদ্ধ হবে, এই জন্য হলো তারা নানান রকম আয়োজন করতেছে। ওখানে গিয়ে বলার পরে যে আমার মাছ মুখাগ্নি করবো, আমার সৎকার করবো, আমাকে কিছু একটা দেন। ওখানে ওটা বলছি যা যা ভাগ আমাদের দেখতেছিস না আমি কত খরচ, যে কত আয়োজন করতে হবে, এত টাকা এর মধ্যে তোকে কী দেবো। যা এর ভিতর আরেকজন আবার কথা বলে উঠলো যে ও তোরা আবার ব্রাহ্মণ হতে চাস, আবার তো তোমার আবার স্বর্গে যাওয়ার ইচ্ছা। ওদের এমন একটা কথা যে তখনকার দিনে যারা ধনী ছিল কিংবা জমিদার ছিল কিংবা ব্রাহ্মণ পরিবার ছিল তাদের ধারণা ছিল ওরাই শুধু স্বর্গে যাবে, ওদেরই শুধু একচাটি এটা অধিকার। যারা নিচু জাত গরিব তারা কখনো স্বর্গে যেতে পারবে না, তারা নরকে যাবে, এরকম তাদের মনোভাব। তারপর ওখান থেকে কাঙ্গালে কিছু না পেয়ে ফিরে আসে। এদিক দিয়ে সকালে মৃত্যু হয়েছে কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, তখন শেষ মতো তাকে গরু নদীর তীরে নিয়ে যায় এবং মুখাগ্নি করে মাটি চাপা দিয়ে দেয়। তারপর তখন ওদের আমাদের যেমন আমাদের মুসলিম সমাজে যেমন আমরা যদি মাটি দিতে না পারি, যদি আমরা আগুন দিয়ে পুড়াই দিই যেমন আমাদের পোষে, এটা আমাদের ধর্মীয় বিধিবিধানে নিয়ে, ওই রকম হিন্দুদেরও ওরা যদি মুখাগ্নি করে না পুড়াতে পারে তাহলে ওদেরও কষ্টের, যদি মাটি চাপা দিয়ে দেওয়া হয় এটা ওদের জন্য অনেক কষ্টের। তারপরে সে কষ্ট বুক দিলে কোনোরকম মায়ের মুখাগ্নি করে মাটি চাপা দেওয়ার পরে সে ওখানে নদীর পারে সে বসে পড়ে, সবাই চলে যায়। এখানেই গল্পটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে শেষ না করে একটু রেখে দিয়েছে যাতে আরেকটু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তারপরে যখন কাঙ্গালি ও ধোঁয়া উঠতেছে মুখাগ্নি করার পরে যে আগুনটা থেকে ধোঁয়া উঠতেছে, সে ধোঁয়ার দিকে তাকিয়ে সে দেখতেছে যে তার মা খালি খালি পায়ে হেঁটে যাচ্ছে, রথে করে নয় স্বর্গে যাচ্ছে, সে খালি পায়ে হেঁটে যাচ্ছে। তখন ওর মনে ধারণা হলো যে আমার মা এখানে রথে করে নয় পায়ে হেঁটে এখানে আল্লাহ আমাদের প্রতি অবিচার করেছে, কারণ আমরা গরিব বলে, আমরা নিঃস্ব বলে, আমরা অসহায় বলে, মানুষ যেমন আমাদেরকে শোষণ করে আমাদের উপর অত্যাচার করে ওইরকম আল্লাহ মনে হয় আমাদের উপর এরকম শোষণ করেছে। আমার মাকেও ওইরকম রথ, আমার মার জন্য রথ পাঠানি খালি হেঁটে খালি পায়ে সে স্বর্গে যাচ্ছেন। এখানে এখানে গল্পটা শেষ। এই গল্প থেকে যেরকম জ্ঞানমূলক প্রশ্ন থাকবে যেরকম সেটা হলো যেমন অবাকি স্বর্গ গল্পে জমিদারের গুমস্তার নাম কি? অধরায়, কাঙ্গালির বয়স কত? 15। কাঙ্গালি কোন জাতের ছেলে? দুলে। সীতার ধর কাঙ্গালি মা কি দেখতে পেল? স্বর্গের রথ। তাকে বিশ্বাস করা কাঙ্গালির অভ্যাস, মাকে বিশ্বাস করা কাঙ্গালির অভ্যাস। কাঙ্গালি কবিরাজকে কত টাকা প্রণামী দিয়েছিল? 1 টাকা। গ্রামের শ্মশানটি কোন নদীর তীরে অবস্থিত? গরুড় নদীর তীরে অবস্থিত। সব বেটার এখন বামুন পায়ে ধরতে চান, কথাটি কে বলেছিল? মুখুজ্জু মহাশয়ের বড় ছিলেন। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ,
আশা করি গল্পটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ। সকলের সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি। খুদা হাফেজ।